দর্শক শ্রোতা, আমাদের মাঝে আজকে উপস্থিত আছে তানজিদ নামে এই ছোট্ট শিশুটি, যার বয়স মাত্র 12 বছর। সে এই 12 বছর বয়সে দরিদ্র ফ্যামিলির হওয়ার কারণে সে একটি হোটেলে কাজ করে, হোটেল বয়। তো এই হোটেল বয় তানজিদ আমাদের নজরে আসে, প্রায়ই আমরা দেখি যে মুখ দিয়া অর্থাৎ জিব্বা দিয়া সে বাঁশি বাজায় এবং বেশ কিছু গানও সে গেয়ে থাকে যখন রাস্তায় হাঁটে, একা একা কাজ করার জন্য যখন আসে তখন আমরা দেখি প্রায়ই সে এই গানগুলো গেয়ে থাকে। তো এই জন্য বিষয়টি আমার নজরে আসে। তো এখন আমরা তার সাথে আলোচনা করব, আসলে সে কীভাবে এই জিব্বা দিয়ে বাঁশি বাজায় এবং কীভাবে শিখলো, কী পরিমাণ গান তার মুখস্থ আছে আমরা সেই সম্পর্কে একটু জানবো। তো তানজিদ, তুমি আমাদেরকে একটু বলো, আসলে তুমি কীভাবে এই জিব্বা দিয়ে বাঁশিটা একটু বাজাও? আমার সাথে ঢাকায় একজন লোক ছিল, সে বাজাইতে আমি সে থেকে শিখছি। ঢাকায়? হুম। তুমি শিখলা এটা ঢাকায়? জি। তো কীভাবে বাজাও একটু আমাদেরকে যদি মানে একটু বিস্তারিত দেখাইতা, যে জিব্বার কোন অংশ দিয়ে বাজানো হয় আর কি? এটা জিব্বার মাথা অংশ দিয়ে বাজানো হয়, এটা সামনে দাঁতের সাথে বাজানো হয়। সামনে দাঁতের দুটো ফাঁক আছে, সেই ফাঁকে জিব্বার আগা এবং দাঁতের ফাঁকা। জি। এই একটু দেখাইতা যদি আমাদেরকে, মানে সেটা এই এইভাবে করা হয়, মানে হা করে যদি দেখাইতা আর কি, মানে দাঁতের কোন অংশ আঙুল দিয়ে যদি আমাদেরকে একটু দেখো, এই অংশটা আর এই অংশটা, এই অংশটা। তো এখন আমাদেরকে যদি তুমি একটা বাংলা গান আগে একটু শুনাইতা মুখে, তারপরে সেই গানটার সুরকর্তা বাঁশি দিয়ে তোমার একটা বাংলা গান আমাদেরকে একটু শোনাও ভালো, যেটা তোমার সবচেয়ে প্রিয় গান। তার আগে জানতে চাই যে তোমরা কয় ভাই বোন? আমরা দুইজন ভাই বোন। এক বোন এক ভাই? জি। তোমার আব্বা আছে? আছে। কি করে? সে এই জমিন চাষের কাজ করে। জমি চাষের কাজ করে। আর তুমি হোটেলে চাকরি করো? জি। কয় টাকা বেতন পাও? মাসে 2000 টাকা। মাসে 2000 টাকা। তোমার আম্মা আছে? আছে। দুইজনই আছে? হুম। আর তোমার, তুমি কি সবার ছোট? বড়। সবার সবার বড়? ও আচ্ছা আচ্ছা। তোমাদের বাড়িটা হচ্ছে কোথায়? আমাদের বাড়ি হচ্ছে যে অন্নদা প্রসাদ। অন্নদা প্রসাদ, লালমোহনের অন্নদা প্রসাদ। আচ্ছা আচ্ছা। তো এখন তুমি আমাদেরকে একটা গান শোনাও, আগে মুখে শোনাইবা তারপরে বাঁশি বাজাবা। যেই গানটা তুমি বাঁশি বাজাবা সেই গানটাই আমাদেরকে একটু মুখে যদি শোনাও। মেজেস্টার সামসুল আমার জামিন দিল নায়া মারি, মেজেস্টার সামসুল হক জামিন দিল না, আমার জেল হবে না পাশি হবে গো, আমার কুকিল তো কইল না, মেজেস্টার সামসুল হক জামিন দিল না, উকিলেরও কথা ধরলাম 3 মাস পলাইয়া রইলাম, কোর্টে গেলাম হাজিরা দিতে রেহাই তো আর পাইলাম না, তাহার 18 সাল মারেও খাইলাম গো, এখন পাশির অর্ডার হইল, মেজেস্টার শামসুল হক জামিন দিল না আমারে, মেজেস্টার শামসুল হক জামিন দিল না, ও আমার জেল হবে না পাশি হবে গো, আমার কুকিলে তো কইল না, মেজেস্টার শামসুল হক জামিন দিল না আমারে, মেজেস্টার শামসুল হক জামিন দিল না। আচ্ছা, এখন তুমি আমাদেরকে এই গানটাই একটু তোমার মুখের যে বাঁশি, জিব্বা দিয়ে যে বাঁশি বাজাও সেটা দিয়ে একটু শোনাও। Thank you.
ধন্যবাদ তোমাকে। আসলে আমরা যদি তোমাকে নিয়ে কাজ করতে চাই, অর্থাৎ যদি আমরা তোমাকে নিয়ে আরো ভিডিও বানাইতে চাই, সেক্ষেত্রে কি তুমি আমাদেরকে সহযোগিতা করবে? জি করব। আর এখন তুমি দর্শকদের জন্য বলো, যারা এই ভিডিওটা দেখছেন সবাই, আমার গানটা যদি ভালো লাগে থাকে এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আমি আছি এই চ্যানেলের সাথে আরো আরো নিত্য নতুন গান ও বাঁশি শুনিয়ে এখানেই আমি থাকবো। আমার গান পেতে আমাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।